হ্যালো ভিউয়ার্স নীলকুটি প্ল্যাটফর্মে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমি সুনীল আজকে উপস্থিত হয়েছি আধুনিক ভারতের ধারাবাহিক আলোচনায় এবং আধুনিক ভারতের ধারাবাহিক আলোচনায় আজ আমাদের আলোচ্য বিষয় লালন ফকির লালন ফকির সম্পর্কে আজ আমরা আলোচনা করতে চলেছি অর্থাৎ আমরা যখন সংস্কার বৈশিষ্ট্য এবং পর্যালোচনা করছিলাম তখন আমরা বাংলার যে ধর্ম সংস্কার বা সময় সংস্কার আন্দোলন আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করতে চলেছি লালন ফকির এই লালন ফকির যিনি পরিচিত যিনি পরিচিত বাউল সম্রাট নামে অর্থাৎ লালন ফকির হলেন বাউল সম্রাট আমাদের গ্রাম বাংলার বাউল গান একটি বিরাট জনপ্রিয় গান আমরা অনেকেই খেয়াল করি যে আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন স্থানে বিভিন্ন সাংস্কৃতিক শহরে সেখানে বাউল গানের আগড়া আগড়া রয়েছে এবং সেই আগড়াতে বহু বিখ্যাত সাধকেরা আসে এবং সেখানে বাউল গানের আসর অনুষ্ঠিত হয় এবং দেখা যায় যে যে তত্ত্বকথা বা মানবতাবাদ বা ধর্মের যে সকল গুঁড়ো রহস্য সেই সকল গুড়ো রহস্য বা যে তত্ত্বকথা সেগুলো বাউল গান কীভাবে সহজ সরল ভাষায় গ্রাম্য নিরক্ষর মানুষের কাছে তুলে ধরে অর্থাৎ এই বাউল গান বা এই বাউল গানের ভসটাই হলেন লালন ফকির যে কারণে তাকে বলা হয় বাউল সম্রাট এবং দেখা যায় যে বাংলার যে সাংস্কৃতিক এবং যে সমাজ জীবন বাংলার সাংস্কৃতি এবং সমাজ জীবনে লালন ফকিরের একটা বিরাট বড়ো বা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমরা যদি অবিভক্ত বাংলায় আসি তাহলে দেখা দেখা যায় যে লালন ফকিরকে কেন্দ্র করে চট্টগ্রাম লালন ফকিরকে কেন্দ্র করে চট্টগ্রাম চট্টগ্রাম যশোহর যশোহর কুষ্টিয়া কুষ্টিয়া এবং রংপুর রংপুর অর্থাৎ বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চল রয়েছে চট্টগ্রাম যশোহর কুষ্টিয়া এবং রংপুর এখানকার বহু সংখ্যক মানুষ তারা লালন ফকিরকে গুরু হিসাবে মেনে নেয় এবং লালন ফকিরের শিষ্যত্ব গ্রহণ করে এবং তারা লালন ফকিরের মতাদর্শে পরিচালিত হতে শুরু করে যদি আমরা লালন ফকিরের পরিচয় দেখি তাহলে দেখা যায় যে লালন ফকিরের যে পরিচয় সেই পরিচয়ের মধ্যে আমরা দেখতে পাই যে লালন ফকিরের জন্ম তার কর্মকাণ্ড বা জন্ম তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একটা বিরাট মতানৈক রয়েছে তার কারণ কি না তিনি অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন এবং যে সময়কালটা আমরা দেখতে পাচ্ছি সেটি হলো অষ্টাদশ শতক অর্থাৎ অষ্টাদশ শতকে অতি সাধারণ পরিবারে লালন ফকির জন্মগ্রহণ করেন যে কারণে তার জন্ম পরিচয় বা কার্যকলাপ বিশেষভাবে বা সঠিকভাবে জানা যায় না তবুও দেখা যায় যে তার যে জন্ম তারিখ সেটি হলো সতেরোশো চুয়াত্তর সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে লালন ফকির জন্মগ্রহণ করেন অর্থাৎ তিনি রাজা রামমোহন রায়ের সমসাময়িক ছিলেন এবং এবং দেখা যায় যে লালন ফকিরের যে পরিচয় সেই কেউমদন্তি অনুসারে অর্থাৎ প্রচলিত কাহিনী অনুসারে লালন ফকির ছিলেন হিন্দু পরিবারের সন্তান তিনি ছিলেন হিন্দু পরিবারের সন্তান লালন ফকির ছিলেন হিন্দু পরিবারের সন্তান এবং তিনি যখন পরিণত বয়সে উপস্থিত হন তখন তিনি অন্যান্য সঙ্গীদের সাথে তিনি তীর্থ ভ্রমণে বের হন অর্থাৎ লালন ফকির হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন এবং তিনি যখন পরিণত বয়সে উপনীত হয় তখন তিনি তার যে পার্শ্ববর্তী যে সকল সাধকেরা ছিল সেই সাধকদের সাথে তিনি তীর্থ ভবনে বের হয় এবং তীর্থ ভ্রমণ চলাকালীন অবস্থায় তার তার গুটি বসন্ত হয় অর্থাৎ লালন ফকির গুটি বসন্তের শিকার হয় লালন ফকিরের গুটি বসন্ত হয় এবং যখন তার গুটি বসন্ত হয় তখন তার সহযোগীরা লালন ফকিরকে ছেড়ে দেয় অর্থাৎ তাদের সঙ্গ থেকে লালন ফকিরকে বাদ দিয়ে দেয় এবং লালন ফকিরের মরণাপন্ন অবস্থা হয় সেই সময় কি হয় তখন মলম শাহ মলম শাহ এবং মলম শাহের স্ত্রী মলম শাহের স্ত্রী যার নাম হলো মতিজান মলম শাহ এবং মতিজান আপ্রাণ চেষ্টা করে লালন ফকর লালন ফকিরকে বাঁচিয়ে তুলতে এবং তারা সফল হয় অর্থাৎ লালন ফকিরের পুনর্জন্ম হয় বলতে পারি বা লালন ফকির নতুনভাবে বেঁচে ওঠে গুটি বসন্তের হাত থেকে লালন ফকির যখন ফিরে আসে তখন সে নিজেকে ফকির বলতে শুরু করে অর্থাৎ তিনি ছিলেন হিন্দু কিন্তু মলম শাহ এবং মতিজানের আপ্রাণ চেষ্টায় তিনি সুস্থ হওয়ার পর তিনি ফকির হিসাবে পরিচিত হয় এবং তার নাম হয় লালন ফকির এছাড়াও আমরা দেখতে পাই যে তার পরবর্তী সময়ে অর্থাৎ লালন ফকির তিনি ছিলেন একজন মানবতাবাদী তিনি একজন নিরক্ষর ব্যক্তিত্ব ছিলেন অর্থাৎ তার প্রচলিত কোনো শিক্ষা তার মধ্যে ছিল না কিন্তু অনেক সময় কি হয় প্রকৃতি থেকে মানুষ যখন শিক্ষা লাভ করে বা প্রকৃতি যখন কোনো মানুষকে তাকে শিক্ষিত করার ভার নেয় তখন সে অনেক কিছুই জেনে যায় যেমন আমরা দেখতে পাই পরমহংসদেবের ক্ষেত্রে রামকৃষ্ণ পরমহংসদেবও নিরক্ষর ছিলেন রঞ্জিত সিংও নিরক্ষর ছিল কিন্তু তা আকবরও নিরক্ষর ছিল কিন্তু তাদের যে কর্মকাণ্ড সে কর্মকাণ্ডতে কোনো স্থানে দেখা যায় না যে তারা নিরক্ষর ঠিক তেমনই লালন ফকির তিনি নিরক্ষর হলেও তার যে কর্মকাণ্ড অর্থাৎ তার যে ধর্মচিন্তা তার যে মানবতাবোধ সে সকল খেয়াল করলে কখনো মনে হয় না যে তিনি একজন নিরক্ষর ব্যক্তি ছিলেন বড় বড় স্বাস্থ্যকারেরা তার সাথে পরামর্শ নিয়েছেন যদি আমরা লালন ফকিরের গানের কথায় আসি অর্থাৎ লালন ফকির যিনি পরিচিত বাউল গানের জনক হিসাবে বা বাউল সম্রাট হিসাবে তাহলে দেখা যায় যে লালন লালন ফকির বহু গান রচনা করেন অর্থাৎ লালন ফকিরের হাত ধরে বহু বাউল গানের সৃষ্টি হয় তার সংখ্যাটা ছিল প্রায় দশ হাজার প্রায় দশ হাজার प्राय दस हज़ार গান তিনি রচনা করেন কিন্তু এই সকল গান সকল গান বর্তমানে দেখা যায় না কারণ অনেক গানই তার বিনষ্ট হয়ে গেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যতবার শিয়ালদহে উপস্থিত হয়েছেন অর্থাৎ তিনি যখন তার শারীরিক উন্নতির জন্য শিয়ালদহে যেতেন তখনই তিনি বারে বারে ছুটে যেতেন লালন ফকিরের কাছে এবং একসময় তিনি ঠিক করেন যে তিনি লালন ফকিরের গানকে সংগ্রহ করে তার যে প্রবাসী পত্রিকা সেই প্রবাসী পত্রিকায় তিনি প্রকাশ করবেন এ সময় তিনি প্রায় দুশো আটানব্বইটি গান দুশো আটানব্বইটি গান তিনি লালনের কাছ থেকে সংগ্রহ করে এবং তিনি প্রবাসী পত্রিকায় প্রবাসী পত্রিকায় প্রবাসী পত্রিকায় পত্রিকায় বাছাই করা কুড়িটি গান তিনি প্রকাশ করেন অর্থাৎ লালন ফকিরের যে গানের রচনা তা প্রায় দশ হাজার তে রবীন্দ্রনাথ ঠাকুর লালন ফকিরের কাছ থেকে গান সংগ্রহ করে দুশো আটানব্বইটি এবং প্রবাসী পত্রিকায় প্রকাশ করেন কুড়িটি যদি আমরা এই গানগুলো দু একটা নামের কথায় আসি তাহলে দেখতে পাই যে বর্তমান দিনে অর্থাৎ আজকের দিনেও আমরা এই গানগুলির সাথে পরিচিত রয়েছি ভাবা যায় না যে কত প্রাচীন এক ব্যক্তিত্ব তার যে গান তার গানের সার্বত্যা আজও জীবিত রয়েছে যেমন তার বিখ্যাত গান হলো খাঁচার ভিতর অচিন পাখি খাঁচার ভিতর ভিতর অচিন পাখি ক্যাবনে বেঁধে রাখি খাতার ভিতর অচিন পাখি এছাড়াও তার যে গান রয়েছে অচিন পাখি এছাড়াও আমরা দেখতে পাই যে তার বিখ্যাত গান লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে এছাড়াও আমরা দেখতে পাই যে তার আরও একটা বিখ্যাত গান যে মিলন হবে কত দিনে মনের মানুষের সঙ্গে অর্থাৎ মনের মানুষ মনের মানুষের মানুষের সনে এছাড়াও চিরভবতরে প্রভৃতি গান তিনি রচনা করেছেন এবং দেখা যায় যে তার যে ধর্মচিন্তা তিনি তিনি কোনো ধর্মীয় গোড়ামের মধ্যে আবদ্ধ ছিলেন না অর্থাৎ তিনি কোনো হিন্দু বা কোনো মুসলিম শিখ বা বৌদ্ধ কোনো ধর্মের চিরাচরিত বা প্রচলিত নিয়মকানুন তিনি লাগু করতেন না তার আসল ধর্মই ছিল মানবতাবাদ প্রেম সহিষ্ণুতা পরোপকারিতা এবং মানুষের পাশে দাঁড়ানোকে তিনি তার ধর্ম বলে মনে করতেন এ কারণে তিনি যে গানগুলি রচনা করেছেন সেখানেও তিনি এই একই ইঙ্গিত দিয়েছেন তিনি বারে বারে খুঁজে ফিরেছেন মনের মানুষের সন্ধানে মনের মানুষ দেখা যায় যে তার গানের বারে বারে তিনি সন্ধান করেছেন মনের মানুষের সাথে এবং তিনি যখন এই মনের মানুষের সম্পর্কে তিনি আলোচনা করতে বসেছেন কোনো পণ্ডিতের সাথে যেমন আমরা দেখতে পাই যে তার যে সমসাময়িক ব্যক্তিত্ব ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ছিলেন লালন ফকিরের সমসাময়িক এবং ঠাকুর পরিবারে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এবং লালন ফকিরের মধ্যে অনেক কথোপকথন হয়েছে এবং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর স্বহস্তে বা নিজের হাতে লালন ফকিরের প্রতিকৃতি বা ছবি অঙ্কন করেছে যে ছবি আমাদের পাঠ্যপুস্তকেও দেওয়া রয়েছে অর্থাৎ দেখা যায় যে তিনি এই মনের মানুষ সম্পর্কে কত গভীরভাবে চিন্তা করেছেন একসময় কি হয় না জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তাকে জিজ্ঞাসা করে যে মনের মানুষ কী তখন তিনি বলেন যে এই মনের মানুষ এমনই একজন মানুষ যার কাছে সমস্ত কিছু আপন করে বলা যায় অর্থাৎ দেখা যায় যে মনের মানুষ হলো সত্যিই মনের মানুষ যার কাছে কোনো রকম মনিলতা বা কোনো রকম জড়তা সেখানে কাজ করে না নিজের মনের যে সত্যতা তা সরাসরি তার কাছে প্রকাশ করা যায় এই সকল সম্পর্কে আমরা দেখতে পাই যে বর্তমান দিনে যে উন্নত যে বিজ্ঞান বা প্রযুক্তি সেখানে এই মনের মানুষকে এই লালন ফকিরকে কেন্দ্র করে বাংলায় খুব ভালো একটা বায়োস্কোপ রয়েছে বা সিনেমা রয়েছে যেমন মনের মানুষ এই মনের মানুষ যেটা অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে মনের মানুষ সেখানে লালন ফকিরের জীবনীকেই তুলে ধরা হয়েছে অর্থাৎ লালন ফকির কিভাবে বাউল গানের আগড়া প্রতিষ্ঠা করে যদি আমরা আগড়া দেখি তাহলে দেখতে পাই তাহলে আমরা দেখতে পাই যে এই সকল গান তিনি প্রচার করার জন্যে বা ধর্মের যে কুসংস্কার সেই কুসংস্কারকে তিনি দূর করার জন্য আগড়া প্রতিষ্ঠা করেন আগড়া এই আগড়া কী জিনিস না বাউল সম্প্রদায় বা সাধক বা সন্ন্যাসী সম্প্রদায় তারা যেখানে বসবাস করে এবং যেখানে তারা বাউল গানের আসর বসায় সেটাকে আগড়া বলা হয় অর্থাৎ এই আগড়াতে অনেক বাউল সাধক একত্রিত হয় এবং তারা খুব সহজ সরল ভাষায় আমাদের ধর্মের যে গুড় রহস্য বা যে মূল বাণী লুকিয়ে রয়েছে সেই সকল বাণীগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয় যে সংগঠন তাই হলো আগড়া তিনি অর্থাৎ লালন ফকির প্রথম আগড়া প্রতিষ্ঠা করেন কুষ্টিয়াই কুষ্টিয়ার 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 কোথায় না কুষ্টিয়ার ছেউড়িতে কুষ্টিয়ার ছেউড়ি কুষ্টিয়ার ছেউড়িতে লালন ফকির প্রথম আগ্রা প্রতিষ্ঠা করে এবং তার যে ধর্ম সেই ধর্ম অর্থাৎ তিনি হিন্দু না মুসলিম এই সম্পর্কে যে বিতর্ক সরি সেই বিতর্কে দেখতে পায় যে লালন ফকিরের জীবনীকার লালন ফকিরের জীবনীকার যার নাম হলো বসন্তপাল বসন্ত পাল এ বসন্ত পাল স্বীকার করেছেন যে সাইজির ধর্ম কি তা আজও তা আমিও বুঝে উঠতে পারিনি অর্থাৎ লালন ফকির যে কত বড় মানবতাবাদী ছিলেন তারই পরিচয় আমরা এই বসন্তপালের উক্তিতে পেয়ে থাকি এবং তিনি যখন মারা যান অর্থাৎ আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে লালন ফকির যখন পরলোক গমন করেন তিনি পরলোক গমন করেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের তিরিশে অক্টোবর আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের তিরিশে অক্টোবর লালন পরলোক গমন করেন এবং যখন তিনি পরলোক গমন করেন তখন তার যে সৎকাজ সেই সৎ না হিন্দু না মুসলিম অর্থাৎ কোনো ধর্মের মধ্যেই এই সৎ করা হয় না এবং স্বাভাবিকভাবেই তাকে সৎ করা হয় অর্থাৎ তিনি যে কোন ধর্মের মানুষ ছিলেন সে সম্পর্কে তখনও পর্যন্ত সংশয় দেখা দেয় তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি